আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই তাজমহল পর্দার বিষয়ে তুমি জানতে চেয়েছো। সত্য কথা বলতে কি, কোরআন এবং সহিহ সুন্নাতে পর্দার বিষয়ে যে কঠোরতা আরোপ করা হয়েছে এবং যেভাবে সূক্ষ্মতার বিবরণ দেওয়া আছে, বিশেষ করে কোরআন মাজিদের সূরা নূরে ওমর রাদিয়াল্লাহু তাআলাটি বর্ণিত আছে, তিনি বলতেন যে নিজেদের মেয়েদেরকে বিবাহ দেওয়ার পূর্বে সূরা নূর অবশ্যই পড়াবে। কিন্তু সত্য কথা বলতে পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পর্দা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে যেটা যে পর্দাটা সবচাইতে বেশি দরকার, অর্থাৎ ফ্যামিলি পর্দার পর্দা, সে জিনিসটা মানে নেই বললেই চলে, ইল্লা মাশা আল্লাহ। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, ইয়াকুমুল হামু ওয়া ফাইনাল হামু ওয়াল মউত, তোমরা অবশ্যই হামু থেকে বাঁচো, কেননা হামু হচ্ছে মাউত সদৃশ, অর্থাৎ মৃত্যু থেকে যেমন বাঁচা যায় না, তেমনি হামু সাথে পর্দা না করলে বাঁচা খুব মুশকিল। আর হামু বলে যে একটা মহিলার বিবাহের পরে স্বামীর পরিবারের যে সমস্ত পুরুষ আছে এদের সকলকে হামু বলে, আমাদের শুধু দেওর অর্থ করে, দেওর নয়, সকল পুরুষ। যেহেতু বা শ্বশুর তার ছেলে বিবাহ করেছে, সেজন্য বৌমা হারাম, কিন্তু বাকি চাচা শ্বশুর, মামাতো শ্বশুর, খালাতো শ্বশুর, এবার যত আছে এভাবে নিজের দেওর ভাসুর সহ যত সব আছে, এ সমস্ত সাথে পর্দা করা অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের দেশে মানে পর্দা নেই বললেই চলে, বড় বড় আলেমের বাড়িতেও নেই, এটা খুব দুর্ভাগ্যজনক। আর মানে ক্লোজ রিলেশন হওয়ার কারণে এ সমস্ত জায়গাতেই পদস্খলন ঘটে এবং কত অঘটনের খবর আমাদের কাছে আসে তার হিসাব কিতাব নেই। আর আমার ধারণা মতে এটা অত্যন্ত জরুরি, এই কাজটা হচ্ছে না। বাকি থাকলো যে মেয়েদের যে চেহারা খোলা থাকবে কি থাকবে না, এই ব্যাপারে যে বিতর্ক আছে, সেটা আলিমগণ বিতর্ক করলেও সঠিক এটাই যে চেহারা খোলা রাখা যাবে না, কেননা প্রথমে চেহারা দ্বারাই আকৃষ্ট হয়। যদিও নাসিরুদ্দিন আলবানী সাহেব নিজের হেজাবুল মারাতিল মুসলিম ফিল কিতাবে সুন্নাতে চেহারা খোলার পক্ষে মত প্রকাশ করেছেন, এবং ইনি চেহারায় আকর্ষণের কেন্দ্রবিন্দু বলে যারা মত প্রকাশ করছেন তাদের খণ্ডন করতে গিয়ে একটা মজার ঘটনা তিনি নকল করেছেন যে বাগদাদে জনৈক আলেম দেখতে খুব সুন্দর ছিলেন, তো উনি যখনই বক্তব্য দিতেন তখন নিজের চেহারাকে ঢেকে বক্তব্য দিতেন, এই কারণে মহিলাদের দৃষ্টি যদি তার উপর পড়ে তাহলে তারা মানে এই হবে, তার আরেকটা তুমি আকৃষ্ট হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে চেহারা যদি ঢাকাই থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আয়াত ওয়ালাইয়ুদ্দিন আজিল ইয়া কুল্লি মুমিনিন ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া কুল্লি মুমিনাতি ইয়াগুজ্জুনা মিন আবসারিহিন্না, এই যে নির্দেশ যে পুরুষদেরকে বলো নিজের যে চক্ষুকে অবনত রাখবে, মহিলাদেরকে বলে তারা যে চক্ষুকে অবনত রাখবে, এই সম্বন্ধে যুক্তিগুলো খাড়া করেছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে পরিষ্কারভাবে বর্ণিত যে তিনি হজ ওমরাতে মুখ খোলা যেহেতু সকলের জন্য বাধ্যতামূলক, এরপরেও যখন কোনো পরপুরুষ আসতেন তিনি মুখ থেকে ঢেকেতেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি পর্দা সম্পর্কে অনেক বেশি সচেতন ছিলেন, সেজন্য এই আরও সমস্ত ঘটনা প্রবাহ নিয়ে তাকিউদ্দিন হিলালি মরক্কো নিবাসী, যিনি জামিয়াতুল বেনারসের এককালে উস্তাদও ছিলেন, তো তিনি যখন মুখ খোলার ব্যাপারে পর প্রবন্ধ লিখলেন তখন শেখ সফিউর রহমান আল মুবারকপুরি হাফিজাউল্লাহ ইজহারুস সবাব ফি মাসআলাতি সুফুরি ওয়াল হিজাব নামক একটি প্রবন্ধ লিখলেন এবং সেটা বই আকারে বেরিয়েছে। তাতে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে চেহারা ঢাকা অবশ্যই দরকার, আর আমরা মনে করি যে এটাই হক, সেজন্য চেহারা তো ঢাকতে হবে, চেহারা রাখতে হবে, শুধুমাত্র নিজের চেহারা এবং হাতের কবজি পর্যন্ত যেটা উন্মুক্ত করার নির্দেশ কোরআনে এসেছে বা ছাড় দিয়েছে সেটা কিন্তু ছেলে, এবং আল্লাহ তাআলা তার তাফসীল দিয়েছেন যেখানে ছেলের অন্য কোনো স্থান দেখার ই নেই, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ছাড় কিছুর জন্য দিয়েছেন, তাহলে কি একটা অ্যাডাল্ট ছেলের আল্লাহ তাআলা নিজেই যখন বলছেন ওয়াইজা বালাগা আতফালু মিনকুম আল হুলম ফালিয়াস্তাযিনু কামা ইস্তাযনা আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তারা নূরে আল্লাহ তারা বলছেন যে তোমাদের শিশুরা যখন হলম অর্থাৎ মানে অ্যাডাল্ট হয়ে যাবে তখন তারা তোমাদের কাছে প্রবেশ করার জন্য যেন অনুমতি চায়, যেমন তাদের পুরো বড়রা অনুমতি চেয়েছে। তাহলে বোঝা গেল যে চেহারা খোলাটা
শুধুমাত্র নিকটাত্মীয়দের কাছে, মানে প্রযোজ্য, অন্য কাউরের জন্য নয়। তো নিকটাত্মীয়দের সাথে বিবাহ বৈধ নয়, তাদের কাছে চেহারা খুলতে পারবে। আজকাল আবদুল্লাহ ইবনে আব্বাসের তাফসিরকে কেন্দ্র করে, যেখানে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে জিনাত যা মানুষকে আকৃষ্ট করবে তার সবটাকে ঢাকতে হবে, এমনকি পোশাক যদি আকর্ষণীয় হয় তো সেটাকে ঢাকতে হবে। চেহারা থেকে আকর্ষণের কী আছে? সুতরাং পর্দার তো করতেই হবে, পর্দা ছাড়া কোনো উপায় নেই। আর আজকাল যা অঘটন ঘটছে, অন্তত পক্ষে বা ডাইরেক্ট ব্যভিচার না হলেও অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলো তো ঘটছে, এটা থেকে রক্ষা খুব কম মানুষই পাচ্ছে। আলেম ওলামা থেকে শুরু করে সকলেই মানে ফেঁসে যাচ্ছেন। আমাদেরকে এই বিষয়ে অত্যন্ত সতর্ক হতে হবে এবং পর্দার বিষয়ে যে শরীয়তের বিধান, বিশেষ করে সূরা নূরে যে বিধান আছে, এমনকি সূরা নূরে পরিষ্কার ভাষায় বলছেন যে আল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান, যে সমস্ত মহিলাদের যৌনশক্তি হারিয়ে গেছে, ফালা জুনাহা আলাইহিন্না আন ইয়াযআনা মিন সিয়াবিহিন্না, তাদের কোনো অপরাধ নেই, তারা যদি নিজের উপরের যে বর্ধিত চাদর গায়ে দেয় সেটা রেখে দিয়ে পড়ো। কিন্তু তারপর শেষে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াস্তাফিফনা খায়রুল্লাহুন্না, তারা যে সতর্কতা অবলম্বন করে চাদর গায়ে দেয় এটা তাদের জন্য উত্তম। তাহলে একটা বৃদ্ধা মহিলার যদি আল্লাহ পাক রাব্বুল জাত এত সতর্ক করেন, তাহলে অন্যান্য মহিলাদের ক্ষেত্রে কী হতে পারে? একটা আরবিতে প্রবাদ আছে, লিকুল্লি সাকিতাতিন লাকিতাত, হ্যাঁ, মানে পড়ে থাকা বস্তুর সকলেই মানে তাকে সেটাকে উপভোগ করতে চাই। সেজন্য আল্লাহ পাক রাব্বুল জাত বৃদ্ধা মহিলাকে করছেন যে কোনো সময় কোনো দুষ্ট মানুষের দুষ্টামি হলে তোমার সাথে সে খারাপ আচরণ করতে পারে। আর এটা আমাদের দেশে তো ঘটছে, মাঝে মধ্যে পত্র পত্রিকায় বের হচ্ছে। তাহলে আল্লাহ নিজে সতর্ক করতে করে সূরা নূরে কোনো কিছু ছাড়েনি, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে সে সমস্তগুলো বর্ণনা করে দিয়েছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশার বোন সম্পর্কে যে হাদিসটি এসেছে, নাসির আলবানী থেকে জয়ী বললেও ভাবার্থর দিক থেকে তো অনেকটাই সহি। আয়েশা যিনি আসমাকে বলছেন, ইয়া আসমা ও ইন্নাল মারাত ইযা বালাগাত, যখন কোনো যুবতী মেয়ে, কোনো মেয়ে যখন যুবতী হয়ে যাবে, তো লা ইসলা ইউরা মিনহা ইল্লা হাযা ওয়া হাযা হাযি ওয়া হাযা ওয়া আসরা আল ওয়াজহি ওয়াল কাফাইন, রাসূলুল্লাহ ইসলাম ইশারা করলেন যে তার মুখমণ্ডল এবং চেহারা হাতের কবজি পর্যন্ত যেন কিছু দেখা না যায়। তো এটা বাড়ির লোকেদের জন্য, এটা অন্য কারোর জন্য নয়। শরীরে অন্য প্রত্যঙ্গ, ছেলে অ্যাডাল্ট হয়ে গেলে, বয়স হয়ে গেলে, হ্যাঁ, আল্লাহ তালা নিজে বলছেন ওয়াইলা তিফলি লাযী লাম ইয়াসহারু আলা আওরাতি নিসা, সূরা নিসার আয়াত। আল্লাহ তালা বলছেন যে সমস্ত ছেলেরা পুরুষদের গোপন সিস্টেম সম্পর্কে যতক্ষণ জানে না ততক্ষণ পর্যন্ত পর্দা, অ্যাডাল্ট বলে কোনো কথা নেই। যে ছেলেরা আজকাল ছেলেরা তো এমনিতে পেকে যাচ্ছে, হ্যাঁ, তারাও যদি তাদের কাছেও ঢাকতে হবে। সুতরাং সতর্কতা অবলম্বন অত্যন্ত প্রয়োজন। পর্দা সম্পর্কে প্রচুর বইপত্র বেরিয়েছে, এই আলোচনা যে সমস্ত ভাইয়েরা শুনবেন তাদের কাছে অনুরোধ যে পরকালে বাঁচতে হলে বিষয়টাকে অত্যন্ত জরুরি দৃষ্টি দেখতে হবে। সর্বোপরি যেখানে এই সমস্ত পর্দার সিস্টেম নেই সেখানে আল্লাহ তাআলা বিধান অনুযায়ী নিজের দৃষ্টিকে অবনত রাখা এবং সেদিকে যতটা সম্ভব নিজেকে ব্রেক করা, ছাড়া এতে কোনো উপায় নেই। পর্দা সম্পর্কে বলতে গেলে লম্বা সড়া ব্যাপার, 2-3 ঘন্টা এর সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার বিশ্লেষণে আলোচনা করতে হবে। যদি কোনো সময় কোনো আলোচনা রাখার আল্লাহ তৌফিক দেয় কোনো ভিডিও রেকর্ডিং করার, তাহলে ইনশাআল্লাহুল আজিজ দর্শকদের জন্য সেটা দেওয়া যেতে পারে। এবং আমার সারা জীবনে পর্দা সম্পর্কে প্রচুর বক্তব্য বিভিন্ন জায়গায় আমি রেখেছি, অনেকে আমাকে সেটা বই আকারে লিখতেও বলেছেন, কিন্তু ব্যস্ততা জীবনে এবং আমার মূলত বলতে গেলে অবহেলা এটা হয়ে ওঠেনি। দোয়া করো আল্লাহ যেন শরীর সুস্থ রাখে এবং এই কাজটা যদি করতে পারা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।